একটি ব্রেকিং নিউজ দেব আপনাদেরকে। শিয়ালদা থেকে চারলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, শিয়ালদা থেকে চারলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাত্রা শুরু করছে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। গতকাল যে ছবি উঠে আসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে মালগাড়ি, এই মুহূর্তে আরও একটি শিয়ালদা থেকে চারলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। গতকালই দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সেই জায়গা থেকে যাত্রা শুরু। মিশ্র অনুভূতি নিয়েই যাত্রা শুরু করলো যাত্রীরা, প্রায় চার ঘন্টা দেরিতে ছাড়লো ট্রেনটি। আরও বিস্তারিত জানবো শিয়ালদা থেকে রয়েছে ভাস্কর। ভাস্কর, খুব স্বাভাবিক গতকাল যে ঘটনা ঘটেছে তারপর আজ সকালবেলা আরও একটি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে উঠলেন যাত্রীরা, খুব একটা মিশ্র অনুভূতি কাজ করছে, ভয় রয়েছে তাতে, একটা আতঙ্ক রয়েছে, কি বলছেন যাত্রীরা? একদমই অঞ্জুলা, দেখো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে, যে 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে কয়েক মিনিট আগেই সাবরুমের উদ্দেশ্যে রওনা দিয়েছে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। শিয়ালদা থেকে 9:30 নির্ধারিত সময় ছিল, অর্থাৎ সময় কিছুটা পরিবর্তন করে সকাল 9:30 ছাড়া হবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রেলের তরফ থেকে। এবং সেই সিদ্ধান্ত মোতাবেক কয়েক মিনিট আগেই কিন্তু শিয়ালদা স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তার গন্তব্য সাবরুমের দিকে রওনা দিয়েছে। যাত্রীদের সঙ্গে কথা হচ্ছিল, স্বাভাবিক নিয়মেই তারা আতঙ্কিত, তারা ভীত, তারা সন্ত্রস্ত, কারণ যেভাবে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার মুখে পড়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তারা প্রত্যেকেই কিন্তু যেতে ভয় পাচ্ছেন। এমনকি অনেকে এমনও রয়েছেন যারা গতকাল যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু গতকাল যেতে পারেননি, বাধ্য হয়ে ভয়কে সঙ্গী করেই তাদেরকে আজ রওনা দিতে হচ্ছে তাদের গন্তব্যের উদ্দেশ্যে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মাধ্যমে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে শিয়ালদা স্টেশন, সেই শিয়ালদা স্টেশনে যারা রেলের আধিকারিকেরা রয়েছেন, যারা রেলের সেফটি ইঞ্জিনিয়াররা রয়েছেন, অফিসাররা রয়েছেন, তারা প্রত্যেকেই কিন্তু কড়া নজরদারি চালিয়েছেন যে ট্রেনগুলি, অর্থাৎ আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেটি কিছুক্ষণ আগেই শিয়ালদা স্টেশন ছেড়ে সাবরুমের উদ্দেশ্যে রওনা দিয়েছে সেই ট্রেনে বিভিন্ন অংশে, এবং তারপরেই কিন্তু ট্রেনটি যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এবং নিঃসন্দেহে আতঙ্ক তারা করছে। আমাদের সঙ্গে ছিলে এতক্ষণ ধরে, আমাদের আপডেট দিচ্ছিলে শিয়ালদা থেকে ছাড়লো আপাতত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যাত্রা শুরুর আগে একটা মিশ্র অনুভূতি কাজ করছিল যাত্রীদের। ট্রেনের যে ওভারহেড কাজ, অর্থাৎ আপলাইনের যে ওভারহেড কাজ, সেই তারের কাজ শুরু করতে গিয়ে মূলত আহত হলেন এক রেলকর্মী। এই মুহূর্তে সরাসরি সেই ছবি আমার ভিডিও জার্নালিস্ট রবি দেখাচ্ছে, মাথা ফেটে গিয়েছে এবং অবিলম্বে তাকে যাতে ফার্স্ট এইড করা হয় সেই বিষয়টা নজর রাখছেন রেল কর্তৃপক্ষ। মাথার ওপরে ভারী তার ভেঙে পড়েছে, সেই ছবি এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা তুলে ধরছে। রেল দুর্ঘটনা যে বিষয়টা উঠে আসছে এবং তারপর মেরামতি করতে গিয়েও কার্যত বেগ পেতে হচ্ছে রেলকর্তাদের, রেলকর্মীদের, এবং সেই কারণে এই মুহূর্তে যেই বিষয়টা উঠে এলো আমরা দেখতে পেলাম সরাসরি যে ওভারের তার রয়েছে সেই তার ছিঁড়ে পড়ে এক রেলকর্মী, তিনি জখম হলেন, তার মাথা ফেটে গিয়েছে এবং তাকে ইতিমধ্যে ফার্স্ট এড করা হচ্ছে। এই সেই তার, যে তারের তার ইতিমধ্যে ছিঁড়ে পড়লো, কিছুক্ষণ আগেই ছিঁড়ে পড়লো, অর্থাৎ যেই ছবিটা ধরা পড়ছে অত্যন্ত উদ্বেগের। ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, উত্তরবঙ্গ। আরও একটি ব্রেকিং নিউজ দেবো আপনাদেরকে। শিয়ালদা থেকে চারলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, শিয়ালদা থেকে চারলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাত্রা শুরু করছে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। গতকাল যে ছবি উঠে আসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে মালগাড়ি, এই মুহূর্তে আরও একটি শিয়ালদা থেকে চারলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। গতকালই দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সেই জায়গা থেকে যাত্রা শুরু। মিশ্র অনুভূতি নিয়েই যাত্রা শুরু করলো যাত্রীরা, প্রায় চার ঘন্টা দেরিতে ছাড়লো ট্রেনটি। আরও বিস্তারিত জানবো শিয়ালদা থেকে রয়েছে ভাস্কর। ভাস্কর, খুব স্বাভাবিক গতকাল যে ঘটনা ঘটেছে তারপর আজ সকালবেলা আরও একটি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে উঠলেন যাত্রীরা, খুব একটা মিশ্র অনুভূতি কাজ করছে, ভয় রয়েছে তাতে, একটা আতঙ্ক রয়েছে, কি বলছেন যাত্রীরা? একদমই অঞ্জুলা, দেখো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে, যে 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে কয়েক মিনিট আগেই সাবরুমের উদ্দেশ্যে রওনা দিয়েছে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।
শিয়ালদা থেকে 9:30 নির্ধারিত সময় ছিল, অর্থাৎ সময় কিছুটা পরিবর্তন করে সকাল 9:30 ছাড়া হবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রেলের তরফ থেকে। এবং সেই সিদ্ধান্ত মোতাবেক কয়েক মিনিট আগেই কিন্তু শিয়ালদা স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তার গন্তব্য সাবরুমের দিকে রওনা দিয়েছে। যাত্রীদের সঙ্গে কথা হচ্ছিল, স্বাভাবিক নিয়মেই তারা আতঙ্কিত, তারা ভীত, তারা সন্ত্রস্ত, কারণ যেভাবে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার মুখে পড়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তারা প্রত্যেকেই কিন্তু যেতে ভয় পাচ্ছেন। এমনকি অনেকে এমনও রয়েছেন যারা গতকাল যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু গতকাল যেতে পারেননি, বাধ্য হয়ে ভয়কে সঙ্গী করেই তাদেরকে আজ রওনা দিতে হচ্ছে তাদের গন্তব্যের উদ্দেশ্যে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মাধ্যমে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে শিয়ালদা স্টেশন, সেই শিয়ালদা স্টেশনে যারা রেলের আধিকারিকেরা রয়েছেন, যারা রেলের সেফটি ইঞ্জিনিয়াররা রয়েছেন, অফিসাররা রয়েছেন, তারা প্রত্যেকেই কিন্তু কড়া নজরদারি চালিয়েছেন যে ট্রেনগুলি, অর্থাৎ আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেটি কিছুক্ষণ আগেই শিয়ালদা স্টেশন ছেড়ে সাবরুমের উদ্দেশ্যে রওনা দিয়েছে সেই ট্রেনে বিভিন্ন অংশে, এবং তারপরেই কিন্তু ট্রেনটি যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এবং নিঃসন্দেহে আতঙ্ক তারা করছে। আমাদের সঙ্গে ছিলে এতক্ষণ ধরে, আমাদের আপডেট দিচ্ছিলে শিয়ালদা থেকে ছাড়লো আপাতত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যাত্রা শুরুর আগে একটা মিশ্র অনুভূতি কাজ করছিল যাত্রীদের। ট্রেনের যে ওভারহেড কাজ, অর্থাৎ আপলাইনের যে ওভারহেড কাজ, সেই তারের কাজ শুরু করতে গিয়ে মূলত আহত হলেন এক রেল কর্মী। এই মুহূর্তে সরাসরি সেই ছবি আমার ভিডিও জার্নালিস্ট রবি দেখাচ্ছে, মাথা ফেটে গিয়েছে এবং অবিলম্বে তাকে যাতে ফার্স্ট এইড করা হয় সেই বিষয়টা নজর রাখছেন রেল কর্তৃপক্ষ। মাথার ওপরে ভারী তার ভেঙে পড়েছে, সেই ছবি এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা তুলে ধরছে। রেল দুর্ঘটনা যে বিষয়টা উঠে আসছে এবং তারপর মেরামতি করতে গিয়েও কার্যত বেগ পেতে হচ্ছে রেল কর্তাদের, রেল কর্মীদের, এবং সেই কারণে এই মুহূর্তে যেই বিষয়টা উঠে এলো আমরা দেখতে পেলাম সরাসরি যে ওভারের তার রয়েছে সেই তার ছিঁড়ে পড়ে এক রেলকর্মী, তিনি জখম হলেন, তার মাথা ফেটে গিয়েছে এবং তাকে ইতিমধ্যে ফার্স্ট এড করা হচ্ছে। এই সেই তার যে তারের তার ইতিমধ্যে ছিঁড়ে পড়লো, কিছুক্ষণ আগেই ছিঁড়ে পড়লো, অর্থাৎ যেই ছবিটা ধরা পড়ছে অত্যন্ত উদ্বেগের। ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, উত্তরবঙ্গ।